না ছেড়ে দাও, তাহলে বলো ভালোবাসবে নাহলে আমি বিষ খেয়ে নেবো, তিন গুনবো, যদি গালে কিস না পাই আমি দৌড়ে গিয়ে জলে ঝাঁপ করবো, আমাকে আটকাতে পারবে না তুমি, দেখো। তুমি শান্ত হও। দুই দিয়ে বাবা, দুই আড়াই পনে তিন গেলাম। এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা রাখি তোমরা সবাই ভালো আছো, ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, আজকে সত্যি মাইন্ড ফ্রেশ হবে। আজকের ভিডিওতে অনেক অনেক জিনিস রয়েছে যেটা আনন্যাচারালভাবে হয়ে গেছে, আর ভিডিওটার শেষে আমি এটা ইন্ট্রো নিচ্ছি, কারণ আমি জানতাম না ভিডিওটা কী হতে চলেছিল বা হতো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মজায় ভরা রয়েছে, আর ভালো লাগলে ভাইয়ের চ্যানেল যা যা লাগে করে দিও, আর ফার্স্ট ফুটেজে বুঝেইছো ভিডিওতে কী কী স্পেশাল জিনিস রয়েছে। তো চলো বাই, ভিডিওটার মজা নাও। তোমাকে ডিস্টার্ব করছি না তাই না? তাহলে আমাকে প্লিজ একটু একা ছাড়ো, আমার ভালো লাগছে না আজকে কিছু, তোমাকে দুটো মিনিট একা ছাড়ো, আমি সরে বসছি দরকার পড়ে। তোমার নাম কি গো? পাক। আমার নাম কথা। কথা? আমার নাম অরিজিৎ। বাহার, আমার ডান হাতে মোবাইল রয়েছে না, হ্যান্ডশেক করি না। ওফ, শান্তি লাগছে আমার, আমার ভিতরে কেমন লাগছে, অস্বস্তি লাগছে জানো। মানে কি হয়েছে আমি কি করে বলবো আমি বুঝতে পারছি না। হাত ধরে ফেললে নট করে, মানে এরকম করবে আমি বুঝতে পারিনি। কে, কি হয়েছে একটু বলুন খুলে। আমি তো অচেনা আপনার কাছে, আর আপনিও আমার কাছে অচেনা, কি হয়েছে মানে এরকম হাত ধরছেন বা কি হয়েছে একটু বলুন প্লিজ। হাতটা ছাড়িও না, আমার হাতটা ধরে থেকে আমার খুব ভালো লাগছে, ভিতর থেকে একটু শান্তি লাগছে আমার। কি হয়েছে বলুন সেটা ক্লিয়ার করে, নাহলে আমি তো বুঝতে পারছি না। তুমি মজা মারবে না তো আমাকে নিয়ে? দেখুন, মজা করার মেন্টালিটি তো আমিও নেই, আমি একটা সিরিয়াস মুডেই আছি, বলুন কি হয়েছে। আসলে আমি তোমাকে একা দেখে আমি তোমার পাশে বসার সাহস পেলাম, ঠিক আছে, নইলে আমি বসতাম না, আমি হয়তো একা কোথাও গিয়ে বসতাম, বাট আমি একা থাকতে চাই না, বিশ্বাস করো আমার খুব খারাপ লাগে একা থাকতে। কেন, কি হয়েছে মানে হঠাৎ একার কথা আসছে কেন? আসলে হাসবে না বা মজা মারবে না, আমি মারবো না, আপনি বলুন। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আজকে ঘুরতে এসেছিলাম পার্কে, মানে ও আমার সঙ্গে ম্যাক্সিমাম 2 বছরের রিলেশন রয়েছে, থাকার পরে ও কথা দিল যে আমি একা আসবো, আমার সঙ্গে ঘুরতে আসলো, আর আসার পরে ওর ফ্রেন্ডকে নিয়ে এসছে, মানে ছেলে বন্ধু। তাহলে আমি জাস্ট বলেছি যে নিয়ে আসার কী দরকার, এইটুকু কারণে আমাকে থাপ্পড় মারলো, ব্রেকআপ করলো, দিয়ে ছেলের বন্ধুর সঙ্গে বেরিয়ে চলে গেল, এগুলো কি ঠিক? না এটা তো ঠিক না, মানে এইটুকু কারণে ছেড়ে দিল? ওইটাই তো আমি বুঝতে পারছি না যে এইটাই কি ওর ভালোবাসা ছিল, এত এত বছরের রিলেশন সেটা ছেলে বন্ধুর জন্য ছেড়ে দিয়ে চলে গেল। না এটা তো একদমই ঠিক হয়নি। বুঝতে পারছি না আমি কি করবো। তোমার আসল গল্পটাই শোনা হবে না, আমিও বুঝবো না, তুমিও চলে যাবে, তোমারও লাইফ। আমি আর গল্প শোনাতে চাই না, আমি মরে যেতে চাই। কি হয়েছে বলো, গল্প শোনাতে হবে, বলো কি হয়েছে। একটু আগে জাস্ট আমার সঙ্গে ব্রেকআপ করলো, এত বছরের রিলেশন মুহূর্তের মধ্যে শেষ। কত বছরের রিলেশন? 4 বছর ধরে একসঙ্গে ছিলাম আমরা। 4 বছর এরকমও হয়েছে? 25 বছর বিয়ে করার পরও, মানে সংসার করার পরেও ছেড়ে দিয়েছে সে? আমি ওকে আমার বউয়ের মতোই ভাবতাম, বিশ্বাস করো আমি ওকে বউয়ের মতো দেখেছি এক সময়, আমি ওকে বউয়ের মতো দেখেছি এক সময়। একটু নিজের মনটাকে শক্ত করো। কেন, একটু থাকি না, ভাল লাগছে না। আমাকে তো তুমি চেনো না, তো কি হয়েছে তোমাকে, তুমি আমাকে বিশ্বাস করছো কিভাবে? এই তো তোমাকে খুব ভালো লাগছে আমার, ভালো মেয়ে তুমি খুব।
এটা উপরে চোখে দেখো, আমি হাত পড়ে থাকি না, আমার একা লাগছে খুব। ও চলে গেল, দেখো আমাকে একটু হাগ করো না, সেই থেকে একা লাগছে, আমি বুঝতে পারছি না কেন। প্লিজ আমি তোমাকে বুঝাই, ভিতরে খুব খারাপ লাগছে, এখানে ফেটে যাচ্ছে আমার, সিরিয়াস বলছি। শোনো আমার কথাটা শোনো, তোমার লাইফ নিজের লাইফ, তুমি একজনকে ভালোবাসতে ঠিক আছে ভালোবাসতে, কারণ সে আর তোমাকে ভালোবাসে না, তুমি একটা মানে তোমার যে ভালোবাসা যে বুঝছে না তাকে বেকার তো দিয়ে না। আমি তো ওকে বোঝানোর বহুত চেষ্টা করেছি, বুঝবে না, আমি কি করবো, আমি তো আমার পুরোটা দিয়ে ওকে ভালোবাসি, তাই না? আমার এই জায়গাটা এখন ফেটে ফেটে যাচ্ছে পুরো, জানি ফাটবে, আমি জানি না আমি কি করবো এই মুহূর্তে। মনটা শক্ত করো, দেখো তুমি ভেঙে পড়লে ও কিন্তু মজা পেয়ে যাবে, ও ভাববে ভালোই হয়েছে, এটা করো না, নিজের লাইফ নিজের জন্য বাঁচো, অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ো না। ভালো কথা বলছি, তুমি প্লিজ আমাকে একটু হাগ করো না, আমার কেমন একা লাগছে, প্লিজ একটুখানি, আমার এবার ভালো লাগছে, শান্তি লাগছে। সরিয়ে কেন দিচ্ছো? আরে সরিয়ে দেওয়ার জন্য না, দেখো তুমি তো আমার কাছে আছে না, আমিও আছে না, এবার আমি তো হুটহাট করে কাউকে হাগ করি না, সেই সূত্রে আমার প্রবলেম হচ্ছে। তোমার নাম কি? কথা না, আমার সঙ্গে একটু কথা বলো না প্লিজ, আমার খুব একা লাগছে। আমি তো বলছি কথা, তুমি একটু ভালো ভালো কথা বলো আমার সঙ্গে। হ্যাঁ দেখো লাইফটা তোমার নিজের, সুতরাং তোমাকে নিজের জন্য বাঁচতে হবে, এইসব উল্টোপাল্টা কাজকর্ম বাদ দাও, বরঞ্চ ভাবো এরপর লাইফটা কিভাবে কাটাবে। আমি তো একা থাকতে পারবো না, আমার তো আমি একা দেখে আমি সাহস পেলাম যে কিছু কথা বলে, যে আমি ওই জন্য আসলাম, নইলে আমি ওই কর্নারে গিয়ে হয়তো জলে ঝাঁপ দিতাম, নইলে বিষ খেতাম। এরকমটা করবে না, একদমই না, এটা ভাববেই না, কেন বলতো, এটা সব থেকে পৃথিবীর বোকামো কাজ হচ্ছে এই। তুমি কি সিঙ্গেল আছো এখন? মানে আমারও ছিল কেউ, ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়েছে? কবে হয়েছে তোমার? আমার রিসেন্টলি হয়েছে, আমাকে দেখো কিছু শেখো অন্তত, আমার এই 20 নভেম্বর হয়েছে ব্রেকআপ। 20 নভেম্বর ব্রেকআপ হয়েছে, আমারও আজকে ব্রেকআপ হলো। তুমি একা বেঁচে আছো কি করে? বেঁচে আছি যে মনের জন্য, আমার তো মনের জন্য করে দেখো, এখানে কাঁপছে এখনো, জানি না কেন। এটা হবে কিছুক্ষণ বা কিছু দিন হবে, আস্তে আস্তে। তুমি আমাকে একটু হেল্প করবে মুভ অন করতে? আমি তো বলছি কথাগুলো, আমার কথাগুলো কথা বল, তুমি তোমার নাম্বারটা দাও তো, তুমি আমাকে ফোন করবে প্লিজ, প্রতিদিন আমাকে একটু মোটিভেট করো, আমার গার্লফ্রেন্ড তো নেই, নিয়ে নাও নাম্বার, অসুবিধা নেই তো। না আমার এমনি নাম্বার নিলে কোনো প্রবলেম নেই, কারণ এমনি তো আমি মিস কল দিয়ে রাখবো, তুমি আমাকে ফোন করো, ঠিক আছে? দিয়ে দেব নাম্বার, নাম্বারটা দাও প্লিজ। এটা তোমার নাম্বার না? হুম, স্ক্রিনশট মেরে রাখলাম। হ্যাঁ তোমার বাড়ি হাওড়াতে না? তুমি প্লিজ আমার গার্লফ্রেন্ড হবে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো না। গার্লফ্রেন্ড? দেখো আমি সেইভাবে প্রিপেয়ার নই, আমি 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 আজকে আমার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য একটা রোজ এনেছিলাম, ও তো নিল না, ও ব্রেকআপ করে চলে গেল, তুমি এটা অ্যাকসেপ্ট করবে আমি যদি তোমাকে দিই? আমি তোমাকে গার্লফ্রেন্ড বানাতে চাই, সিরিয়াস। তোমারই জ্বলার পথে শোনো আমার কথা, আজকে আমি খুব একা, আমার আজকে আর কেউ নেই লাইফে, তুমি কি আমার লাইফে আসবে? যদি অ্যালেবে বলি মেনে নেবে বিষয়টা? আমি মানবো কি না? আচ্ছা ফ্রেন্ড হিসেবে, ফ্রেন্ড হিসাবে নাও, দেন পরে কথা বলতে বলতে দেখা যাবে। ফুলটা নেওয়া যায়? নাও প্লিজ। পাশে এসে বসলাম, তুমি যেইভাবে আমাকে বুঝলে, তাড়িয়ে দিলে না বাকিদের মতো, আমার ভালো লাগলো। দেখো ভালো লাগলো, আমি একটা সাধারণ মানুষ হিসেবে তোমায় হেল্প করেছি, এটাতে এত মহান, তুমি আমার কাছে মহান, তোমার হেল্পিং নেচারটা আমার খুব ভালো লেগেছে, আশা করি প্রেম করা যায়। একটু ভালোবেসে দেখো, এজন্য আমি প্রিপেয়ার নই, আমার আমার পুরোটা জুড়ে তোমার যা আছে তোমাকে সব দিয়ে দেবো আমি, একটু ভালোবেসে দেখো আমাকে। মানছি সব ঠিক আছে, কিন্তু আমি এখন এর জন্য প্রিপেয়ার নই, আমাকে একটু টাইম লাগবে, আমি মরে যাব আজকে। এই মরে যাব,
এরকম করার কিছু হয়নি। আমি মরে যাবো, আমার ভালো লাগছে না, কেউ ভালোবাসে না আমাকে, আমি পুরো একা পড়ে গেছি। বুঝে বলো, ভালোবাসবে তো? বাসবে তো? আমাকে একটা কিস করো তাহলে, তাহলে আমি বিষ খাবো না, বিশ্বাস করো, একটা কিস করো, গালে করো, প্লিজ করো, নাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। কি জ্বালা, আমার এই জীবনে রাখতে ভালো লাগছে না, কেউ আপন করতে পারে না আমাকে। দেখো তুমি আগে আমাকে একটু কিস করো, নাহলে আমার কোনো কথা শুনবো না। করো না, আমি মাথায় হাত বুলেছি, এটাই এনাফ নয় কি? এটা তো তুমি করো, ভালো লাগছে আমার, একটা কিস করো না। আমি আজকে বাড়ি থেকে প্ল্যান করে এসেছি আমার গার্লফ্রেন্ডকে একটা কিস করবো, ও তো চলে গেল, আমি এবার কাকে কিস করবো? বাড়িতে যাবে গিয়ে নিজের বালিশ আছে ওইটাই, আমার ভালো লাগছে না। আরে ভালো না লাগার কি আছে, তুমি একটা কিস করো না আমাকে, তুমি তো আমার গার্লফ্রেন্ড হয়ে গেছো বললে, তুমি আমার গার্লফ্রেন্ড না, তুমি রোজটা নিলে, রোজটা নাও, ওটা তো ফ্রেন্ড হিসেবে ধরে থাকো। আরে হাতে তো নাও, ভালো লাগছে তোমার কাছে ওইটা? তুমি আমার গার্লফ্রেন্ড হলে, হাগ করলাম আমরা, প্রেম করো, তুমি বিষ খেতে গেলাম, তুমি বললে না ভালোবাসবে, তো একটা কিস করো, ভালোবাসবে কি হবে, একটা কিস করো তো, বন্ধু হিসাবে একটা কিস করো, পরে গার্লফ্রেন্ড হয়ে যাবে আমার, করো না একটা কিস, এরকম কেন করো? হাতে না, গালে করো, প্লিজ করো, তোমার লিপস্টিকের দাগ ড্যামেজ বাড়িতে নিয়ে যেতে চাই। হ্যাঁ প্রেম হয়, প্রেম হয় কোনো লাভ নেই, একটা কিস করো না, আমি জানি না, আমি চোখ বন্ধ করেছি, আমাকে একটা কিস করো, নইলে আমি কিন্তু জলে ঝাঁপ দিয়ে মরে যাবো এবার। এই রকম কেউ বলে না। তাহলে তুমি একটা কিস করো আমাকে তাড়াতাড়ি, চোখ বন্ধ করেছি আমি, না চোখ বন্ধ করেছি, তিন গুনবো, যদি গালে কিস না পাই আমি দৌড়ে গিয়ে জলে ঝাঁপ করবো, আমাকে আটকাতে পারবে না তুমি, দেখো। তুমি শান্ত হও। দুই দিয়ে বাবা, দুই আড়াই পনে তিন, গেলাম, তিন হতে এক মিনিট বাকি আছে, তাড়াতাড়ি আমি চলে গেলাম, তাড়াতাড়ি কিস করো, বসো বসো, আড়াই পনে তিন, তিন সাড়ে তিন, আড়াই বারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, তিন হতে এক বাকি, তিন হতে এক বাকি, তাড়াতাড়ি, আমি কিন্তু উঠে গেলাম, সিরিয়াস তি ও সত্যি সত্যি কিস করলে, সত্যি সত্যি কিস করলে তুমি, ভালো লাগলো বেশ। এই কিসটার জন্য আমি এসেছিলাম তোমার কাছে, সিরিয়াস এই কিসটার জন্য এসেছিলাম তোমার মানে, আচ্ছা এটা নাও, এটা তো দিলাম তোমার, কি এগুলো নিয়ে এটা ধরবে তো তুমি, এটা তো তোমাকে দিলাম, তোমার হাতে মান আছে, এটা সুন্দর না, তুমি মারবে না তো, একটা কথা বলবো, মারবে না? কাকুর মাথায় ক্যামেরা আছে, আমি কোথায় বললাম, দাঁড়াও আমি তোমাকে ক্যামেরা দেখাই, ওইখানে দেখাও, পিলারটার পিছনে, গাছের পিছনে, প্র্যাঙ্ক করছিলাম, সো সরি, শোনো শোনো বসো, অ্যাটলিস্ট বসো, কথা বলি, আমি জাস্ট একটা কিস নিতে এসেছিলাম, তোমাকে দেখে কিউট লাগলো, কিভাবে কিস করবো, তার জন্য এই সব, এর বাহানা মানে এটা এটা কি দেখি, বিশের কোটো দেখি, বিশ আমি তো বলে দেখি না, ওস্তাদ না না, হাতে দে, বিশ লেগে যাবে তোমার হাতে ফালতু, শোনো না, আমি জাস্ট তোমাকে দেখে কিউট লাগলো, আমি ভাবলাম একটা কিস কীভাবে করা যায়, ওই জন্য এদিকে ঘরে একটু রিয়াকশনটা পাবলিকে নিই, আমি জাস্ট ভাবলাম কীভাবে কিস করা যায়, তো আমি ছুটে চলে আসলাম কিস করতে, তো সরি সব কিছুর জন্য, ক্ষমা করে দিও, অ্যাটলিস্ট এখানে বসে একটা হাই করে দাও, বসো, ঠিক আছে এখানে বসো, তো অ্যাটলিস্ট বসো, তুমি ভদ্র, আমি বুঝেছি, তুমি যে একটা মানুষ অসহায় এসছে তোমার কাছে, তুমি যে সহানুভূতি দিলে আমার ভালো লাগলো,
আর আশা করি বাকি যে মানুষগুলো রয়েছে তারাও যদি এরকম করে তাহলে সুসাইডের হার অনেক কমে যাবে। এটা ভালো জিনিস যে কেউ কিছু বলতে আসলে তার কথাটা অ্যাটলিস্ট শোনা উচিত, সে কী বলতে চায়। এটা হাই করে দিই ওখানে, হাই হাই তাকাও না, হাই রাগ করো না। না রাগের জন্য নয়, কিষ্ট হচ্ছে আমি এরকম বসেছিলাম ফুট করে, আমি তো মানে ভয় পেয়ে গেছি। আমি তো খুব মজা পেয়ে গেছি।